জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার সাজা কেন বাড়ানো হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল দুর্নীতির অপর মামলায় জামিন বাড়ল পাঁচ এপ্রিল পর্যন্ত নির্বাচনকালীন সরকারের আকার গতবারের মতোই ছোট হবে থাকবে না বিএনপির কেউ বললেন ওবায়দুল কাদের সরকার স্বৈরতান্ত্রিক কায়দায় দেশ চালাচ্ছে মন্তব্য দুই এপ্রিল থেকে শুরু হচ্ছে এইচএসি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস রোধে আগামীকাল থেকে দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে ঘোষণা শিক্ষামন্ত্রী মুচলেকায় ভুল থাকায় ভবন ভাঙার বিষয়ে সোমবার আদেশ দেবেন আপিল বিভাগ আবেদন সঠিকভাবে উপস্থাপনের নির্দেশ এবং মশা নিধনে সাড়ে পঁচিশ কোটি টাকা বরাদ্দ হলেও উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী ওষুধেও নেই কার্যকারিতা এবারও মৌসুমি রোগ ছড়ানোর আশঙ্কা আমরা সংবাদে সঙ্গে আছি আমি ফারজানা মুমু বঙ্গমন্ত গোলকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোলকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে যোগ ডাইনিং যতদিন যাচ্ছে খেলাদরে উৎসাহ বাড়ছে ইতিমধ্যে আমাদের মেয়েরা কিন্তু অনেক যোগ্যতা প্রমাণ রেখেছে অনূর্ধ্ব চোদ্দ বয়স ভিত্তিক মেয়েদের দক্ষিণ এশিয়া ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে ভারতে অনুষ্ঠিত নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় আমরা রানার্স আপ হয়েছি এই দলের খেলোয়াড় অধিকাংশই কিন্তু উঠে এসেছে বঙ্গমাতা বেগম নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে আমরা আশা করি যে আমাদের এই যারা ছোটবেলা থেকে খেলে খেলে উঠে আসছে আগামী দিনে বাংলাদেশকে ফুটবলে অনেক দূর নিয়ে যাবে সেটাই আমি আশা করি আজকে আমি এখানে এসে খেলা উপভোগ করলাম এই যে দুটি দল চ্যাম্পিয়ন হয়েছে এবং যে দুটি দল রানার্স আপ হয়েছে তাদের সবাইকে আমি আমার অভিনন্দন জানাই আর সেই সাথে যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে তাদের তো আমার অভিনন্দন এবং আন্তরিক ধন্যবাদ আমি আশা করি ভবিষ্যতে আরও ভালো তারা করবে এবং প্রতি বছর আমরা চাই নতুন নতুন ডিভিশন থেকে চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়নশিপ আসুক রানার্স হোক আমি আমাদের খুদে খেলোয়াড় সবাইকে আমার আন্তরিক অভিনন্দন সেই সাথে সাথে আমাদের শিক্ষক অভিভাবক সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং আমার দোয়া আশীর্বাদ জানিয়ে আমি এটুকু বলবো যে আজকের আমাদের এই খুদে যারা খেলোয়াড় আগামী দিনে তারাই হয়তো একদিন বিশ্বকাপ খেলতে যাবে সেই দিনের অপেক্ষায় আমরা থাকলাম সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ছোট্ট ছোট্ট শিশুরা তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক সুন্দর হোক সেই দোয়া করি। খোদা বঙ্গবন্ধু গোলকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোলকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার সাজা কেন বাড়ানো হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট আগামী চার সপ্তাহের মধ্যে বেগম জিয়া ও রাষ্ট্রকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে বেগম জিয়ার আইনজীবীরা এ আদেশকে আইনসম্মত নয় দাবি করলেও দুদক আইনজীবী বলছেন আইন অনুযায়ী রুল দিয়েছেন উচ্চ আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত আট ফেব্রুয়ারি বেগম জিয়াকে পাঁচ বছর কারাদণ্ড দেন বিচারিক আদালত এরপর থেকেই কারাগারে রয়েছেন বেগম জিয়া খালাস বেগম জিয়ার আপিল যখন শুনানির অপেক্ষায় ঠিক তখনই বেগম জিয়ার সাজা কেন বৃদ্ধি করা হবে না জানতে চেয়ে রুল জারি করল হাইকোর্ট যে বেঞ্চে বেগম জিয়া খালাসের আপিল করেছেন সেই বেঞ্চই বুধবার বিকেলে এ আদেশ দিলেন বেগম জিয়ার আইনজীবীরা এ আদেশকে বেআইনি বলে উল্লেখ করেছেন তারা যদি রিভিশনাল করতে হয় তাহলে তাদেরকে আইন পরিবর্তন করতে হবে এবং আইন পরিবর্তন করে আসতে হবে আর তা না হলে এটা তাদের প্রত্যাহার করা উচিত করে তারা আপিল ফাইল করবে অ্যাপিল ফাইল করতে পারে তাদের অধিকার আছে শুধু এটা একটা একটা মানে অনিয়ম হলো অনিয়ম হলো আমরা বলবো এটা একটা রেগুলার একটা অ্যাপ্লিকেশন ছিল কিন্তু যাই হোক আদালত বিবেচনা করে আদালত নিজেই তো বললেন যেটা একটা ব্যাখ্যার প্রয়োজন আছে আর বিচারিক আদালতের সাজায় বৈপরীত্য থাকায় পাঁচ বছরের কারাদণ্ডের রায়টি পুনর্বিবেচনার আবেদন করেন দুদকের আইনজীবী উচ্চ আদালত যথার্থই আদেশ দিয়েছেন বলেও মন্তব্য করেন তারা এই মামলায় বেগম খালেদা জিয়া মুখ্য আসামি প্রিন্সিপাল অ্যাকিউজ ওনাকে দেওয়া হয়েছে পাঁচ বছর আর যারা সহযোগী ওনাকে ওনাদেরকে দেওয়া হয়েছে দশ বছর করে কাজে এটা আইনের সহিত সামঞ্জস্য না মাননীয় বিচারপতি আমাকে জিজ্ঞেস করলেন যে উনি যে মুখ্য আসামি এটা কোথায় আছে সেটা আমি রায় থেকে পড়িয়ে মাননীয় আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি এবং আদালত বেগম খালেদা জিয়ার আইনজীবীদেরকেও শুনেছেন খুবই ধৈর্য সহকারে এবং ওনারা আদালত দুপক্ষ শুনে আদালত আতিশ দিয়েছেন যে ম্যাটারটি একটি এক্সামিন করা উচিত করা উচিত ওই জন্য রুল ইস্যু করেছেন চার সপ্তাহের রুল কেন খালেদা জিয়ার সাজা বাড়ানো হবে না এই মর্মে আগামী চার সপ্তাহের মধ্যে বেগম জিয়া দুদক ও ঢাকার ডেপুটি কমিশনারকে হাইকোর্টের এ রুলের জবাব দিতে বলা হয়েছে হাবিবুল ইসলাম হাবিব সময় সংবাদ ঢাকা এদিকে হাজিরার নির্দেশনা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়াকে আজ আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ ফলে এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন আগামী পাঁচ এপ্রিল পর্যন্ত মুলতবি করেছেন আদালত একই সঙ্গে ওই দিন পর্যন্ত বেগম জিয়ার জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে এদিকে এই মামলাকে কেন্দ্র করে আদালত জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়াকে হাজির করার নির্দেশনা থাকায় বুধবার সকাল থেকে আদালত ও কারাগারকে কেন্দ্র করে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা উভয় পক্ষের আইনজীবীরা যখন আদালতে বেগম জিয়ার হাজিরের অপেক্ষা করছিলেন ঠিক তখন কারা কর্তৃপক্ষ চিঠি মারফত আদালতকে জানায় বেগম জিয়া অসুস্থ তাকে হাজির করা সম্ভব নয় সকাল পৌনে এগারোটার দিকে আদালতের কার্যক্রম শুরু হলে আনুষ্ঠানিকভাবে দুদকের আইনজীবী বেগম জিয়াকে হাজির না করার বিষয়টি আদালতকে জানায় পরে আদালত পাঁচ এপ্রিল পর্যন্ত এই মামলার কার্যক্রম মুলতবী করেনাকালীন অবস্থায় ওনার দেখভাল করার দায়িত্ব কারা কর্তৃপক্ষের কারা কর্তৃপক্ষ হাজির যদি না করে এখানে তো আমাদের বলার কোনো বিষয় এটা এটা জলসাহেব কারা কর্তৃপক্ষের বিষয় রাষ্ট্রপ্রতি হিসাবে জেল কর্তৃপক্ষ তাকে হাজির করেন নাই এই কারণে আমরা আজকে মামলা করতে পারিনি। এদিন বেগম জিয়ার আইনজীবীরা তার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানালে তা মঞ্জুর করেন আদালত জামিনের মেয়াদ বাড়ানো হয় পাঁচ এপ্রিল পর্যন্ত কাজ চলিতে তিনি অসুস্থ থাকায় আমরা চিন্তিত যে তিনি কি রোগে ভুগছেন কেন তিনি আসেন নাই এইটা সরকার পক্ষ থেকে প্রসিকিউশনের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয় নাই শুধু কাজ লেখা আছে বেগম খালেদা জিয়া জেলে অসুস্থ জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি পনেরো লাখ তেতাল্লিশ হাজার টাকা লেনদেনের অভিযোগে দু সালের আটই আগস্ট বেগম জিয়া সহ চারজনের বিরুদ্ধে মামলাটি করে দুদক জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় এক মাস বিশ দিন ধরে কারাগারে আছেন বেগম জিয়া আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা নির্বাচনকালীন সরকারের আকার গতবারের মতোই ছোট হবে তবে বিএনপির কেউ থাকবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি এ সময় মন্ত্রী বলেন গঠনতন্ত্রের সাত ধারা বাতিল করে বিএনপি আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে নির্বাচনকালীন গতবারের মতই ছোট হবে পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন চলাকালে ইনকাম ক্ষমতা থাকে বাংলাদেশেও ঠিক একইভাবে কার্যক্রম চলবে দেখুন এটা কবে নাগাদ হতে পারে নির্বাচনের তো একটা সময়সীমা হয়ে গেছে তো তার আগে এটা নির্বাচন কমিশন ঠিক করবে চোদ্দ দলের এখানে কোনো বিষয় না এখানে যারা সংসদে প্রতিনিধিত্ব করে সেরকম দল থেকে নির্বাচনকালীন সরকারে প্রতিনিধিত্ব থাকতে পারে

স্বৈরাচারের যে স্বীকৃতি পেয়েছেন সেটি আজকের যে ঘটনা অর্থাৎ বিএনপিকে জনসভা করতে না দেওয়া সেটি অক্ষরে অক্ষরে প্রমাণিত হল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জনসভার কর্মসূচি এই কারণে আপাতত স্থগিত করা হল আগামী চৌঠা এপ্রিল রাজশাহীতে যে জনসভার কথা ছিল সেটি পিছিয়ে পনেরোই এপ্রিল অনুষ্ঠিত হবে বিশ্ব স্বীকৃত স্বৈরাচার এবং সাবেক স্বৈরাচার মিলে নির্বাচনকালীন সরকার গঠনের চক্রান্ত করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশি মাহমুদ চৌধুরী তিনি বলেছেন এ ধরনের সরকারের অধীনে নির্বাচন জনগণ মেনে নেবে না সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন বর্তমানে দল এবং আরেক স্বৈরাচার চার সাত দুই স্বৈরাচার মিলে নির্বাচনকালীন সরকার পরিচালনা করবে এবার বুঝে দেখুন নির্বাচনের কি অবস্থা হতে পারে তারা নিজেদের কথাই নিজেদের দুর্বলতা প্রকাশ করছে অনেকে অনেক কিছু উস্কে দেওয়ার চেষ্টা করছে যে অস্থিরতার মাধ্যমে ঘোলা পানিতে বর্তমান সরকার মাছ ধরার চেষ্টা করছে প্রশ্নপত্র ফাঁস রোধে আগামীকাল থেকে এইচএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দুপুরে সচিবালয়ে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে এক প্রস্তুতি সভা শেষে একথা জানান মন্ত্রী এছাড়া চলতি বছরের এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একশো জনকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও শিক্ষামন্ত্রী জানান হুশিয়ারি সতর্কতা আর নানা পরিকল্পনার প্রতিশ্রুতি প্রতি বছর দেশের পাবলিক পরীক্ষাগুলোর আগে শিক্ষা মন্ত্রণালয়ের কণ্ঠে থাকে এমন সুর তবে বাস্তবতা হল বছরের পর বছর ধরে চলছে প্রকাশ্যে অপ্রকাশ্যে প্রশ্নপত্র ফাঁস দোসরা এপ্রিল থেকে শুরু হতে যাওয়া আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে তেরো লাখ এগারো হাজার চারশো সাতান্ন শিক্ষার্থী প্রশ্ন ফাঁস রোধে চলতি বছর পরীক্ষা শুরুর ঠিক পঁচিশ মিনিট আগে লটারি করে ঠিক করা হবে প্রশ্নের সেট নেওয়া হয়েছে আরও নানা উদ্যোগ কিন্তু শেষ পর্যন্ত রোধ করা যাবে তো শিক্ষার্থীদের গলার ফাঁস প্রশ্ন ফাঁস আমরা আগের চেয়ে আরও অনেক বেশি কঠোর অবস্থান নিছি অনেক বেশি ব্যবস্থা গ্রহণ করছি অনেক বেশি পদ্ধতি আমরা অ্যাপ্লাই করতেছি যদি অপরাধীরা আইনের এবং মানুষের সকল মানুষের মূল্যবোধের বাইরের আওতায় গিয়ে আরও নতুন কোনো কিছু বের করে সেটা তো আমরা আগে বলতে পারি না যে যে পরিমাণ মানুষের পক্ষে করা সম্ভব আমরা সেই পরিমাণ কঠোর ব্যবস্থা অবলম্বন করছি এবং পদ্ধতিও অবলম্বন করছি পরীক্ষা শুরুর চার দিন আগেই উনত্রিশে মার্চ থেকে দেশব্যাপী বন্ধ করে দেওয়া হচ্ছে সব কোচিং সেন্টার প্রতি বছর পরীক্ষার মৌসুমে বন্ধ করে দেওয়া হয় এই সব কোচিং সেন্টার অথচ ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসার অনুমতি পায় প্রতিষ্ঠানগুলো প্রশ্ন ছিল বেআইনি হলে স্থায়ীভাবে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না হাইকোর্টের রায়ও আছে যে কোচিং সেন্টার ক্যাব বই নোটবুক এগুলো বেআইনি কিন্তু তারপরেও আমাদের দেশে অনেক অপরাধ হচ্ছে যেটা বেআইনি কাজ হচ্ছে ইচ্ছা করলেই সব বন্ধ করে দেওয়া যায় না আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু আমাদের হাতে আইন প্রয়োগ করার ক্ষমতা বা শক্তি আমাদের নাই। এছাড়া চলতি বছর প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক দেড় শতাধিক ব্যক্তির মধ্যে শিক্ষকদের চাকরি থেকে অপসারণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা জীবন প্রশ্নেও কঠোর অবস্থা নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয় আরো ধরবার বিভিন্ন পদ্ধতি আমরা অনুসরণ করছি এহসান জুয়েল সময় সংবাদ ঢাকা শিক্ষা স্বাস্থ্য সহ সরকারি পরিষেবামূলক প্রতিষ্ঠানগুলোর দুর্নীতি রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে বলে সতর্ক করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ সকালে জাতীয় প্রেস ক্লাবে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে কথা বলেন তিনি এর আগে সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপনে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা ঘণ্টাব্যাপী মানববন্ধনের দুর্নীতি প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় এ সময় দুদক চেয়ারম্যান বলেন এবছর অর্থ পাচার রোধে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে তিনি বলেন উন্নয়নশীল দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশের সরকারি বেসরকারি খাদকে দুর্নীতিমুক্ত করতে কঠোর অবস্থানে থাকবে দুদক আমাদের উন্নয়নকে যদি উন্নয়নশীল দেশের মর্যাদা যদি রক্ষা হয়। তাহলে এই অর্থপাচাৰ লক্ষ্য করতে হবে জনগণের অর্থ যারা পাচাপ করছে তাদের বিরুদ্ধে নির্বাচন আমরা কঠোর অবস্থান নিব জিরো টলারেন্স এই ও স দলি পরিছমার ব্যাপারে দুর্নীতি যেখানে ঘটবে সেখানে আমরা জিরো টলারেন্স সমস্যাংবাদে আরো থাকছে কাল ঠাকুরগাঁও যাচ্ছেন প্রধানমন্ত্রী উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন 66 ডি প্রকল্পের সফরকে ঘিরে চার স্তরের নিরাপত্তা ভবন ভাঙার ব্যাপারে সঠিকভাবে মুচলেকা উপস্থাপন করতে বিজিএমইএ কে নির্দেশ দিয়েছেন আদালত এ বিষয়ে আগামী সোমবার আদেশ দেবেন আপিল বিভাগ সকালে বিজিএমইএ ভবন ভাঙতে মুচলেকা দিয়ে আরো এক বছর সময় চাইলে মুচলেকায় অসংগতি থাকায় আদালত এই আদেশ দেন এর আগে গতকাল ভবন ভাঙতে ভবিষ্যতে আর সময় চাওয়া হবে না বিজিএমইকে এমন মুচলেকা দিতে বলেন আদালত এর প্রেক্ষিতে আজ সময় আবেদন করলে এই নির্দেশ দেন আপিল বিভাগ রাজধানীর হাতির ঝিলের ষোলতলা ভবনটি নিয়ে আইনি লড়াই চলছে গত আট বছর ধরে সবশেষ আপিল বিভাগ ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দিলেও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ বরং ভবন ভাঙতে দুই দফার সময় নিয়েছে বিজিএমইএ আন্ডারটেকিং যেটা দেওয়া হলো সেই অনুসারে তারা আর ফান্দার কোনো সময় চাইবে না এবং যদি এই ফার্ডার সময় চাইবে না এবং সময় শেষ হওয়ার পরে তারা আদালতের নির্দেশ অনুসারে তারা নিজেরাই ভাঙবে আর একটি বলবেন যে সেটা হলো যদি এই আদেশ না টোটাল টোটাল প্রতিষ্ঠানই এই ব্যাপারে দায়ী থাকবে এই আন্ডারটেকিং দেওয়ার জন্য তারা আবেদন করে আগামী সোমবারে আদালত আবার এই আদেশের জন্য রেখেছেন আমরা আশা করছি যে সোমবারে আবেদনটা দাখিল করার প্রেক্ষিতে হয়তো আদালত আদেশ দেবেন সিটি কর্পোরেশন থেকে মশা নিধনে এবার সাড়ে পঁচিশ কোটি টাকা বরাদ্দ রাখা হলেও রাজধানীতে মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী তারা বলছেন ওষুধ ছিটানো হলেও এর কোনো কার্যকারিতা নেই আবার অনেক এলাকায় ছিটানো হয়নি ওষুধ যদিও সিটি কর্পোরেশনের দাবি সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বিশেষজ্ঞদের আশঙ্কা মশার প্রকোপ নিয়ন্ত্রণ করা না গেলে এবারও ছড়াতে পারে মশাবাহী রোগ বিস্তারিত পিঙ্কি আক্তারের রিপোর্টে দিনের মশার এই দৃশ্য ধারণ করা হয় রাজধানীর মিরপুরের পাড়া থেকে সেখানে স্থানীয় বাসিন্দাদের জীবন অনেকটাই অতিষ্ঠ সকালে এমনকি রাত্রে মানে মশার যন্ত্রণা কেউ ঘুমাইতে পারে না লেখাপড়া করতে পারে না মশার জন্য মশার ভিতরে পড়ালেখা করতে হয় অন্যদিকে পড়ার টেবিল ছেড়ে খাটে মশারির ভিতরে পড়ছিলেন এবারের এইচএসসি পরীক্ষার্থী তালহা দুই সন্তানের সুস্থতার নিরাপত্তার জন্য মশা থেকে রেহাই পেতে দিনের বেলাতেই মশারি টানিয়ে সন্তানদের নজরদারি করছিলেন তাদের অভিভাবক মশা তো আমাকে এটা নিজের কাছেও কষ্ট লাগে নিজের দিনের বেলা যে মশারির মশা থেকে প্রোটেক্ট করার জন্য রাতের বেলা টানানো উচিত দিনের বেলা টানাছিও দেখেন আপনি অবস্থা এদিকে রাজধানীর অনেক এলাকাতে মশা নিধনে সিটি কর্পোরেশনের কোনো কার্যকরী উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের যদি আসবাসের কোথাও ভিতরে গলিতে মশা ওষুধ না এই ড্রেন রুমগুলো যদি গভর্নমেন্ট থেকে পরিষ্কার করা হয়তো তাহলে আমার মনে হয় যে এই মশা উপদ্রবটা কমতো আর মশা নিধনে এখনও যদি কার্যকরী ব্যবস্থা না নেওয়া হয় তবে জনস্বাস্থ্য ব্যাপকভাবে ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের এটার প্রাদুর্ভাব অনেক বেশি বেড়ে যেতে পারে এবং সেজন্যই সিটি কর্পোরেশন আরেকটু উদ্যোগী হয়ে বিভিন্ন জায়গায় যেখানে মশার বিস্তার খুব বেশি হয় সেখানে মশার ওষুধ দেয়া। সেটার পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে তবে মশাবাহিত রোগের কোনো আশঙ্কা নেই জানিয়ে সিটি কর্পোরেশন বলছেন নগরবাসীর সুরক্ষায় মশা নিধনের সব ধরনের ব্যবস্থাই নেওয়া হয়েছে গলিগুলো এবং মেইন রাস্তাগুলো যেখানে পানি আছে যেখানে মশাটা ডিম পারে ওই জায়গাগুলোতে করি কাজেই বাড়ির ক্ষেত্রে বাড়ির ভিতরে যাওয়া কিন্তু একটা আমাদের জন্য সব ক্ষেত্রে সম্ভব না মশার জন্ম বিভিন্ন অপরিষ্কার ডোবা নালা ও অনেক দিনের জমাট পানি থেকে তাই কেবল সিটি কর্পোরেশনের একার পক্ষে মশা সম্ভব নয় বলেও জানান এই কর্মকর্তা এর জন্য জনগণকে আগে সচেতন হতেও পরামর্শ দেন তিনি প্রতি বছর এমন সময় রাজধানীতে বেড়ে যায় মশার প্রকোপ যা কিনা অনেক মৌসুমি রোগের বাহক গত বছর মশাবাহিত রোগ চিকনগুনিয়ায় আক্রান্ত হয়ে অনেকে এখনও ভোগ করছে সে ব্যথার যন্ত্রণা আর তাই পর্যবেক্ষকরা মনে করছে পরিকল্পিত নগর ব্যবস্থা আর জনসচেতনতাই পারে এই মশা ও মশাবাহিত রোগ থেকে মুক্তি দিতে পিঙ্কি আক্তার সময় সংবাদ ঢাকা আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে ছেষট্টিটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন তিনি এছাড়া দলীয় জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে চার স্তরে নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট সালের সেপ্টেম্বরে দলীয় জনসভায় যোগ দিতে ঠাকুরগাঁও এসেছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এর প্রায় সতেরো বছর পর বৃহস্পতিবার আবারও উত্তরের এ জেলায় একদিনের সফরে আসছেন তিনি প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার আগমনকে ঘিরে আশায় বুক বেঁধেছেন সাধারণ মানুষ এদিন জেলার উন্নয়ন সম্ভাবনার দ্বার খুলবে বলে প্রত্যাশা তাদের এখানে যদি একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয় এখানকার ছেলেরা মেয়েরা যেমনি উচ্চশিক্ষা লাভ করবে তেমনি চিকিৎসা সুবিধা পাবে এই এলাকার জনগণ এখানকার জনমানুষের প্রধান দাবি হচ্ছে দ্রুত রেল চালু করা আর তার সঙ্গে বিমানবন্দর চালু করা ঠাকুরগা এক দুই তিন এই তিনটি আসনে আওয়ামী লীগ ব্যাপক শক্তিশালী বিশেষ করে এই আমলে আমরা যেভাবে উন্নয়ন করেছি জনতি শেখ হাসিনা আমলে যেভাবে উন্নয়ন হয়েছে এই তিনটি আসনেই

এটি এই জনসভাটি একটি স্মরণকালের সর্ববৃহৎ জনসভা হবে এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নিরাপত্তার জন্য কোনো মিনিমাম বিঘ্নিতার কোনো সম্ভাবনা আশঙ্কা না থাকে সেই অনুযায়ী আমরা প্রিপারেশন রাখছি আমাদের নিজস্ব জনবল এবং রেঞ্জ থেকে পাওয়া জনবল এবং বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার থেকে এবিবিএন এইটা তো পোশাকই আর এই পাশ바শি সাদা অবশকের ব্যবস্থাগুলো রাখছি ঠাকুরগাঁও সফরে 33টি প্রকল্পের উদ্বোধন ও আরও 33টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর বিকেলে জেলা স্কুল মাঠে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য রাখবেন তিনি সময় সংবাদ ঠাকুরগাঁও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক পরিচালক ডক্টর পুনম ক্ষেত্রপাল সিং সকাল এগারোটার দিকে গণভবনে সাক্ষাৎ করেন তিনি এরপর লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সভাপতি ডক্টর নারেস আগরওয়াল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমান প্রেস সচিব ইসানুল করিম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন অবৈধ হওয়া বা ভিসা জটিলতায় জরুরি প্রয়োজনে দেশে আসতে ট্রাভেল পাস পেতে দীর্ঘ ভোগান্তির শিকার মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরা ভুক্তভোগীরা বলছেন সব ঠিক থাকলেও দীর্ঘ সময় অপেক্ষা করে ট্রাভেল পাস পান না তারা অন্যদিকে দালাল ধরলেই মেলে এটি বিশেষজ্ঞরা বলছেন কার্যকর পদক্ষেপ নিতে হবে হাই কমিশনকে অবশ্য সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাই কমিশনের কর্মকর্তা মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা নিয়ে তারিকুল হাসান আশিকের চার পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ ছবি তুলেছেন খলিরুর রহমান মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের যে কোনো সমস্যার সমাধান ও প্রয়োজনীয় পরামর্শ পেতে রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসের সম্প্রসারিত এই ভবনটি একমাত্র ভরসা পাসপোর্ট নবায়ন ট্রাভেল পাস প্রাপ্তি সহ যে কোনো তথ্য সহায়তা পেতে এখানেই আসেন তারা নির্দিষ্ট কিছু কারণ ছাড়া ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরলে মালয়েশিয়ায় পরবর্তী পাঁচ বছরের জন্য নিষিদ্ধ পাসপোর্ট হারিয়েছে বা দালাল কব্জা করেছে কিংবা ভিসার মেয়াদ শেষ হয়ে অবৈধ হওয়ায় দেশে ফিরতে একমাত্র ভরসাই ট্রাভেল পাস

ট্রাভেল পাস পায় না ওরা একটা সিন্ডিকেট ব্যবসা শুরু করছে সাধারণভাবে মানুষ সহজভাবে গেলে কাউকে দিচ্ছে না অবশ্য বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন দূতাবাসের এই কর্মকর্তা তিনি তার জায়গায় এই বিষয়ে কি এই বিষয়ে আমরা যোগাযোগ করব খোঁজ নিব কেন তিনি নেই বা কি কারণে নেই প্রতিদিনই কেউ না কেউ ট্রাভেল পাস রিসিভ করছেন এবং তারা যাচাই বাছাই করে পরে দিয়ে মানে ডেলিভারিও দিচ্ছেন বিশ্লেষকরা বলছেন প্রবাসীদের যে কোনো সমস্যায় তাৎক্ষণিকভাবে এগিয়ে আসতে হবে হাই কমিশনকেই দনপক্ষরই দোষ আছে ওয়ার্কাররা ভাবে যে ঘুষ না দিলে সব কিছু হয় না আবার কমিশনের ভিতরে আছে তারাও কাগজ একটু লেন্ডি করে রাখে এবং একটা সিগন্যাল দেয় যে টাকা না পাইলে হয়তো এটা তাড়াতাড়ি হবে না বিশেষ করে এই গ্রুপটা যাদের পাসপোর্ট হারিয়ে গেছে কিন্তু দেশে ফিরতে চায় তাদেরকে একটু মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত এছাড়া কোনো বাংলাদেশি যাতে অবৈধ অভিবাসনের সুযোগ নিতে না পারেন সেজন্য সরকারকে আরও তৎপর হবার পরামর্শ দিয়েছেন তিনি তারিকুল হাসান আশিক সময় সংবাদ মালয়েশিয়া রাজধানীর পল্লবীর মুসলিমবাগ এলাকায় পানির ট্যাঙ্কে বিস্ফোরণে দগ্ধ শিশু রুহি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে দগ্ধ অন্য চারজনের অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক তাদের সবার শ্বাসনালী পুড়ে যাওয়ায় জটিলতা বাড়ছে গতকাল মিরপুরে একটি আবাসিক ভবনে পানির ট্যাঙ্ক পরিষ্কার করার সময় বাড়ির মালিক ইয়াকুব তার স্ত্রী শ্রমিক হাসান ভাড়াটে ইয়াসমিন ও তার সাড়ে তিন বছরের মেয়েরুহী দগ্ধ হন পরে পাঁচজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় সবাইর অবস্থা মোটামুটি সংকটপূর্ণ কারণ সবাইরে বার্ন হলো 50 থেকে 90% পর্যন্ত আমরা চেষ্টা করছি আমরা সব ধরনের সাপোর্ট দিয়ে যাচ্ছি নেপালে বিমান দুর্ঘটনায় চিকিৎসাধীন তিনজন রুবায়েত শর্না ও মেহেদিকে ছাড়পত্র দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সকালে বার্ন অ্যান্ড প্লাস্টিক ইউনিটের অধ্যাপক আবুল কালাম আজাদ সময় সংবাদকে এমন তথ্য জানান এখনও এ দুর্ঘটনায় দুইজন চিকিৎসাধীন আছেন ডিএমসিতে আমাদের এখানে নেপালের রুগী এখন আমাদের কাছে আছে পাঁচজন সেহরিন যে ওর আমরা অপারেশন করেছি এবং ও আল্লাহর রহমতে আস্তে আস্তে একসাথ ভালো হওয়ার পথে অপারেশন কোনো কমপ্লিকেশান নাই কোনো সমস্যা নাই বাকি তিনজনকে আজকে আমরা ছুটি দিব আর একজন যে এ আছে সে হয়তো আরও কিছুদিন থাকবে কারণ ওর সাইকোলজিক্যাল ট্রমা সবচেয়ে বেশি যেহেতু ওর হাজব্যান্ড বাচ্চা মারা গেছে তো ওকে আমরা আমাদের যে সাইকোলজিস্ট আছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট জাতীয় মানসিক রোগ ইনস্টিটিউট থেকে আসে উনি দেখার পরে ওনার পরামর্শ অনুযায়ী তার ওকে ছুটি দেব দেখছেন সময় সংবাদ গুছিয়ে দেয় নিশ্চিন্তে বিশ্বকাপেই রবীন্দ্রনাথ ঠাকুর ও ফকির লালন শাহের স্মৃতি বিজড়িত কুষ্টিয়া চার আসন আগামী নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত না হলেও এ আসনে তৎপরতা শুরু হয়েছে বড় দুদলেরই সরকারের উন্নয়নের কারণে জয়ের ধারাবাহিকতা নিয়ে আশাবাদী আওয়ামী লীগ তবে জেলার নেতারা বলছেন একাধিক সম্ভাব্য প্রার্থী মাঠে থাকায় অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত আর একক প্রার্থী নিয়ে ভোটের মাঠে সে সুযোগ কাজে লাগাতে চায় বিএনপি কোক্সা ও কুমারখালী উপজেলা দুটি পৌরসভা ও বিশটি ইউনিয়ন নিয়ে কুষ্টিয়া চার আসন জেলার অন্য তিনটি আসনের চেয়ে এখানকার রাজনীতি অনেকটা ভিন্ন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও ফকির লালন শাহের স্মৃতিবিজড়িত এলাকায় বরাবরই আওয়ামী লীগের আধিপত্য সপ্তম ও অষ্টম সংসদ নির্বাচনে দলীয় কোন্দলের কারণে হারলেও উনিশশো একানব্বই ও দু সালে জয় পায় আওয়ামী লীগ এ অবস্থায় আগামী নির্বাচনেও আসনটি নিজেদের দখলে রাখতে চায় দলটি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আগামী দিনে জনগণ আমাদের সাথে থাকবে এবং আমাদের ভোট দেবে নেতৃবৃন্দ যারা যারা আছেন তাদের ভিতর থেকে যার সাথে তৃণমূলের সম্পর্ক আছে এরকম কাউকে মনোনয়ন দেবেন বলে আমি আশা রাখি আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা প্রচার প্রচারণা শুরু করলেও তৎপরতা নেই অন্যতম বড় দল বিএনপির তবে ভোটের লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নির্বাচনে অংশ নেয়া নিয়ে সংশয়ে থাকা দলটি বিএনপির একক প্রার্থী সেই হিসাবে আগামী নির্বাচনে বিএনপির জেতাটা অনেক বেশি সহজ সাধারণ মানুষ সুযোগ পেলে আবারও বিএনপিকে ব্যাপক ভোট দিয়ে জয়যুক্ত করবে আগামী সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের সবশেষ পরিসংখ্যানে কুষ্টিয়া চার আসনের ভোটার তিন লাখ বারো হাজার সময় সংবাদ কুষ্টিয়া কুষ্টিয়া চার আসনে নির্বাচনের রাজনীতি নিয়ে বিস্তারিত থাকছে রাত আটটা নির্বাচন সংবাদে যমুনা নদীর নাব্য সংকটে স্থবির হয়ে পড়েছে পাবনার নগরবাড়ি নৌবন্দরের কার্যক্রম পর্যাপ্ত ড্রেজিংয়ের অভাবে মাছ নদীর বেশ কয়েকটি স্থানে আটকা পড়েছে তেল ও সারসহ বিভিন্ন পণ্যবাহী কার্গো এতে দুর্ভোগে পড়েছেন জাহাজ মালিক নাবিক ও খালাসিরা তবে শিগগিরই ড্রেজিং করে বন্দরটির নৌ চ্যানেল স্বাভাবিক করতে চেষ্টা চলছে বলে জানিয়েছে বিআইডব্লিউটি কর্তৃপক্ষ পাবনা থেকে এস এ আসাদের পাঠানোর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট তেল ও সার সহ বিভিন্ন পণ্য নিয়ে মাঝ নদীর আটকা পড়েছে প্রায় অর্ধশত জাহাজ যমুনা নদীর নাব্য সংকটের কারণে জাহাজগুলো গুলো করতে পারছে না পাবনার নগর বাড়ি নৌবন্দরে বিপাকে পড়েছেন জাহাজ মালিক ও ব্যবসায়ীরা মাঝ নদীতে ডুবোচরের কারণে আটকা পড়ছে এতে করে আমাদের কোম্পানির ক্ষতি হচ্ছে এবং আমাদের সময় বেশি লাগতেছে মাঝ নদী পানি কম কমের জন্যই এখন তামাল মাল কিছু কাটাই দিতে হয় ডিজারিং যদি থাকে তাহলে এই প্রবলেমটা হবে বন্দরের ব্যবসায়ীরা জানান পণ্যবাহী জাহাজ চলাচলে নদীতে সর্বনিম্ন দশ ফুট গভীরতা প্রয়োজন কিন্তু প্রতি শুষ্ক মৌসুমে নগরবাড়ি থেকে দৌলতিয়া পর্যন্ত পঞ্চাশ কিলোমিটার চ্যানেলের নৌচ্যানেলের মোল্লারচর মোহনগঞ্জ চর চরসাফুল্লা ও চর সহ আরও প্রায় দশটি পয়েন্টে গভীরতা মাত্র পাঁচ থেকে ছয় ফুট ড্রেজিং ঠিকমতো না হতে সারগুলো নগরী ঘাটে আসতে সমস্যা হচ্ছে সময় লাগছে এবং বাড়তি খরচ হচ্ছে যার জন্য উত্তরবঙ্গে উত্তরবঙ্গের ব্যবহার গঠন করতে যত সময় সার পৌঁছাচ্ছে না ড্রেজিং মেশিনের অপ্রতুলতার কথা স্বীকার করে নৌ চ্যানেল স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানালেন এর এই কর্মকর্তা দোলদিয়ার বাগাবাড়ি পর্যন্ত এই রুটটা যেখানে যেখানে নব্যতার সংকট সেখানে সেখানে আমরা বিভিন্ন পয়েন্টে ডেজিং করছি বিআইডব্লিউটি এর তথ্য মতে নৌপথে পণ্য সরবরাহ সুবিধা বাড়াতে ষাটের দশকে চালু করা হয় নগরবাড়ি নৌবন্দর প্রতিদিন এই বন্দর দিয়ে প্রায় একশোটি পণ্যবাহী কার্গো আসা যাওয়া করে সময় সংবাদ পাবনা মাঠ ভরা আলু নিয়ে দিশেহারা উত্তরের লাখো কৃষক কেজিতে সাড়ে তিন টাকাও জুটছে না অথচ আনুষাঙ্গিক নানা খাত ও লেট ব্লাইট রোগে উজার হওয়া মাঠ বাঁচাতে প্রতি কেজি আলু উৎপাদনে খরচ পড়েছে বারো টাকা শীর্ষ আলু উৎপাদনকারী রংপুর অঞ্চলে আলু চাষের সমস্যার সম্ভাবনা নিয়ে রতন সরকারের তিন পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ তুলেছেন শাকিল মাহমুদ বরাবরের মতো গত বছরও ভালো দাম ছিল না তবু মাঠে এসে ব্যাপারীরা ট্রাকে ট্রাকে আলু নিয়ে গেছে দেশের বিভিন্ন প্রান্তে এবার মৌসুম বয়ে যায় তবু ব্যাপারীদের দেখা নেই আলু নিয়ে এই অঞ্চলের কৃষকের বিড়ম্বনার শেষ নেই এবারের সংকট যেন আরও অনেক বেশি চুরাশি কেজি ওজনের এক বস্তা আলুর গড় বাজার দর এখন সাড়ে তিনশো টাকা যদিও উৎপাদন ব্যয় হাজার টাকার বেশি বাড়ি থেকে বয়ে আলু পৌঁছে দিলেও এর বেশি দাম দিচ্ছে না স্থানীয় ব্যবসায়ী ও হিমাগারের এজেন্টরা আলু কোনো পার্টি নিচ্ছে না কোনো দামও করতেছে না কেউ দেখতেও আসতেছে না যে কত কি কি রেট আমরা যে মাঠে মারা যাচ্ছি এটা সরকারের কোনো উদ্যোগে কোনো ভূমিকাও আমরা দেখি না আমাদের জন্য কেউ কথা বলে না এদিকে বড় আবাদের উপযুক্ত সময় এরই মধ্যে চলে গেছে মাঠের আলু মাঠেই থাকায় হাওতাস বাড়ছে কৃষকের তিন টাকা সাড়ে তিন টাকা কেজি হিসাবে তারা দাম বলে এখন আমাদের ওখানে পৌঁছে দেখা যায় যে আড়াই টাকা এরকম একটা খরচা আসে আলু তো নিচ্ছে না কেউ বাজারে এখন দেখা যাচ্ছে একটা লেবারের মূল্য এক বস্তা আলুর মূল্য একই পড়তেছে বিশ্লেষকদের মতে কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর অধিদপ্তর ও এজেন্সিগুলোর সমন্বয়হীনতা নিষ্ক্রিয়তায় অনিয়ন্ত্রিত উৎপাদনের ফলে মার খেয়েই চলেছে কৃষক প্রত্যেকটা ব্লকে মানে চাহিদা টুক সেই কমানের ইয়ে করা সেই আলুটা উৎপাদনের ক্ষেত্রে চাহিদা অনুযায়ী ঠিক করে দেওয়া যে সবাই যেন আলু উৎপাদন না করে আর কি কৃষক যদি মূল্য বিশ্লেষণগুলো কৃষি বিপরণ থেকে গ্রহণ করতো এবং মূল্য বিশ্লেষণের মাধ্যমে তার যদি সে শস্য বিন্যাসকে নির্ধারণ করতো তাহলে আমাদের মোট উৎপাদনের একটি ভারসাম্যে পৌঁছানো সম্ভব বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যে দেশে আলুর গড় উৎপাদন প্রায় পঁচানব্বই লাখ মেট্রিক টন যার পঁয়ত্রিশ শতাংশ হয় রংপুর দিনাজপুর অঞ্চলে রতন সরকার সময় সংবাদ রংপুর মিয়ানমারে রোহিঙ্গাদের উপর যে নৃশংস নির্যাতন চলছে একে আক্ষরিক অর্থে গণহত্যা বলে অভিহিত করেছেন বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসা আমেরিকার আন্তধর্মীয় নেতারা দুপুরে রাজধানীর একটি হোটেলে ইন্টারফেথ টু স্টপ জেনোসাইট ইন বার্মা নামের সংগঠনের সংবাদ সম্মেলনে তারা রোহিঙ্গাদের আশ্রয় দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন এই সংগঠনের আয়োজনের বিভিন্ন ধর্মের জন সদস্য গত ছাব্বিশে মার্চ কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন প্রতিনিধি দলটি জানায় তাদের এই সফরের উদ্দেশ্য হল মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর ঘটে যাওয়া অত্যাচার নির্যাতনের চিত্র আমেরিকার কংগ্রেস প্রশাসন এবং সুশীল সমাজের কাছে তুলে ধরা রোহিঙ্গাদের সঙ্গে ঘটে যাওয়া অত্যাচার নির্যাতনের কথা তুলে ধরে তারা বলেন বিশ্ব নেতাদের এক হয়ে ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত গণতন্ত্র উন্নয়ন ও সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের তম স্বাধীনতা দিবসে জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়ে কথা বলেন তিনি মঙ্গলবার বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে লেখা ট্রাম্পের এই শুভেচ্ছাবার্তা আনুষ্ঠানিকভাবে নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে হস্তান্তর করেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক ক্যাথি ইকান মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন দেশের কূটনৈতিক ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সম্মানে অভ্যর্থনার আয়োজন করে নিউ অবস্থিত বাংলাদেশ কনসুলেট এই অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থানীয় গভর্নর ছাড়াও বিভিন্ন রাষ্ট্রের জেনারেলগণ উপস্থিত ছিলেন এ সময় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন জানান বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় আন্তর্জাতিক আরও বড় পরিসরে কাজ করতে আগ্রহী এছাড়াও স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য পড়ে শোনান ক্যাথি ইগান যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে আছে আমরা দেশটির সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ এছাড়াও সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশ সরকার যেভাবে কাজ করে যাচ্ছে তা প্রশংসাযোগ্য মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমরা এখন উন্নয়নশীল রাষ্ট্র উন্নীত হয়েছি আমাদের এখন দায়িত্ব বেড়ে গেছে এছাড়াও বাংলাদেশ এখন আন্তর্জাতিক নানা ক্ষেত্রে বড় পরিসরে কাজ করতে সংকল্পবদ্ধ দিচ্ছি আর একবার জিয়া অরফ ট্রাক দুর্নীতি মামলায় বেগম জিয়ার সাজা কেন বাড়ানো হবে না জানতে চেয়ে হাইকোর্টের দুর্নীতির অপর মামলায় জামিন বাড়ল পাঁচ এপ্রিল পর্যন্ত নির্বাচনকালীন সরকারের আকার গতবারের মতোই ছোট হবে থাকবে না বিএনপির কেউ বললেন ওবায়দুল কাদের সরকার স্বৈরতান্ত্রিক কায়দায় দেশ চালাচ্ছে মন্তব্য রিজভীর খেলা জুলাই এরই মধ্যেই মেয়েরা তাদের যোগ্যতার প্রমাণ দেখেছে বললেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড ফুটবল